নারায়ণগঞ্জের পতুলায় বীরবাড়ির নামেই বেশি পরিচিত দীপা নেত্রীদের অ্যানিমাল লাভার্স অব বাংলাদেশ বর্তমানে তার এই আশ্রয় কেন্দ্রে হয়েছে বিশটি কুকুর ও সত্তরটি বিড়ালের নানা প্রতিকূলতা উপেক্ষা করে গড়ে তুলেছেন এই আশ্রয় কেন্দ্র দুইজন কর্মচারী ও তার নিজ তত্ত্বাবধানে এসব প্রাণীদের খেয়াল রাখছেন তিনি শেল্টারটা প্রথম শুরু আমার একার উদ্যোগেই সাথে আমার দু তিনজন ফ্রেন্ড ছিল যারা সাপোর্ট ছিল তো পরবর্তীতে এখন সবাই দেশের বাইরে চলে গেছে তো মাঝখানে কিছুদিন আমি পুরো একাই করেছি সবকিছু একা সামলানো তো আস্তে আস্তে ম্যানেজমেন্টে এখন আনতে পেরেছি এখন কিছু লোক অ্যাপয়েন্ট করা হয়েছে নিয়ে বদলতে কাজ এই এখন পর্যন্ত আমরা কাজ করছি ভ্যাকসিনেশন নিয়ে কাজ করছি এবং আমাদের শেল্টারটা নো কিলিং শেল্টার মানে এখান থেকে অ্যাডপশন হোক না হোক একদম যতদিন পর্যন্ত বেঁচে আছে ওরা এখানেই থাকবে আর শেল্টার থেকে অ্যাডপশন মানে অ্যাডপশন শেল্টার তো এটা নিয়ে কাজ করছে যে এখান থেকে অ্যাডপশনে দিয়ে দেয়া দেশে বাইরে যাচ্ছে বা কয়েকদিনের জন্য কোথাও বেড়াতে যাচ্ছে তখন যদি কুকুর বিড়াল তারা ফস্টারে দিতে চায় পার্সোনাল কুকুর বিড়াল তখন আমরা কিছুটা টাকা চার্জের বিনিময় হচ্ছে ওদেরকে ফস্টার করি কিন্তু সেটাও লিমিটেড স্পেস যদি মানে সব ভরে থাকে তখন আমরা রাখতে পারি না তো তখন কিন্তু ফস্টারিংয়ের ইটাও কমে যায় রেটটা কমে যায় মেয়ের এমন ব্যতিক্রমী কাজকে উৎসাহ দিয়ে পাশে থেকে সহায়তা করছেন সাবেক ব্যাংক কর্মকর্তা বাবা আমি মনে করি যে এটা তো ভালো কাজ ভালো কাজ ভালো পণ্যের কাজ সে তো অলরেডি তার মানে এক ধরনের ডিটাচ বলা যায় যে দশজনের যে একটা মানে সমাজে যে দশজন যা করে তার থেকে সে আলাদা আগে থেকেই হ্যাঁ তো এটা তো মানে হ্যাঁ ব্যতিক্রম মেয়ের যে যুদ্ধটা এই যুদ্ধটাতে আমিও শরিক প্রাণীদের ঘিরে ভবিষ্যতে আরো ব্যাপক পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে দীপান্বিতার আমার প্ল্যান ছিল ওদের জন্য একটু আলাদা আলাদা ক্যানেল করে দেয়া বা বেড়া দিয়ে একটু আলাদা করে দেয়া যে যাতে ফাইটটা না লাগে তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি একা করা একটু টাফ একা সব কিছু ফিনান্সিয়াল একটা সাপোর্ট লাগে তো ওটার জন্য লোন লাগবে বা ফিনান্সিয়াল একটাই লাগবে তো লোনটা হচ্ছে একদম শুরুর জন্য কেউ দিতে চায় না আমি কিছু ব্যাংকে গিয়েছিলাম তো এটাও প্ল্যানে আছে তো এগুলো ফিউচারে করার ইচ্ছা আছে যে বিড়ালদের জন্য একটু জায়গা বানান বাড়ানো কুকুরদের জন্য একটু আলাদা টেরিটোরি করে দেওয়া এই জিনিসগুলো প্ল্যানে আছে তো কবে হবে সেটা দেখা যাক পথের অসুস্থ কুকুর কিংবা বিড়াল যাদের ঠাঁই হয়নি অন্য কোথাও তাদেরই আবাসস্থল হয়ে উঠেছে এই বিড়াল বাড়ি পুতুল্লা নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ মামুন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম